ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আচ্ছা, পুলিশ কনস্টেবল পদের একটা সার্কুলার প্রকাশ হয়েছে, এই সার্কুলারটা একটু আমি দেখাই আমাদের অনলাইন শিক্ষার্থীদেরকে। যারা দেখছো ভালো করে দেখো, এটা ইত্তেফাক পত্রিকা, আজকে 27 সেপ্টেম্বর শুক্রবারে প্রকাশ হয়েছে। তো এই পুলিশ কনস্টেবল পদের সার্কুলার আবেদনের বিস্তারিত লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করব, শারীরিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করব, ভাইবা পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো যারা ভিডিওটি সবার মতো দেখা শুরু করলাম, সবাইকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমি এবং আমার পক্ষ থেকে, আমার বর্তমান ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের পুলিশ কনস্টেবল পদের যে সার্কুলারটা প্রকাশ হয়েছে, এই সার্কুলারে আবেদন শুরু হবে কত তারিখ থেকে বলে দেই, 1 অক্টোবর থেকে আবেদন শুরু হবে, 15 অক্টোবর আবেদনটা শেষ হবে। আবেদন সম্পর্কে বুঝতে পারলাম, 1 অক্টোবর শুরু, 15 অক্টোবরটা শেষ। যারা দেখছো লাইভটা বা ইউটিউবে অথবা ফেসবুকে, শেষ না হওয়া পর্যন্ত সবাই ইনশাল্লাহ থাকো। আমি শারীরিক পরীক্ষার প্রস্তুতি, লিখিত পরীক্ষার প্রস্তুতি, ভাইবা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ খোলাখুলি আলোচনা করব এবং পরামর্শ দিয়ে দেবো। ঠিক আছে, কারা আবেদন করতে পারবে? যাদের বয়স 18 থেকে 20 বছর, পুরুষ এবং মহিলা প্রার্থী 18 থেকে 20 বছর। কি হইতে হবে? বয়স 15 অক্টোবরের মধ্যে, 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, উচ্চতা পুরুষ প্রার্থীদের কত লাগবে? 5 ফিট 6 ইঞ্চি। তবে মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ পরিবার অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে যারা আবেদন করবে, তাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হইতে হবে পুরুষ প্রার্থীদেরকে। ঠিক আছে, আর সাধারণদের 5 ফিট 6 ইঞ্চি। অনেকে বলতে পারে, স্যার 5 ফিট 6 ইঞ্চিতে তো পুলিশের লোক নেয় না, তাহলে আমি আবেদন করে কি করব? গতবার আমি 5 ফিট 6 ইঞ্চি 7 ইঞ্চি নিয়ে পরীক্ষা দিতে গেছিলাম, পরীক্ষার কেন্দ্রে বাদ পড়ে গেছে। স্বাভাবিক কথা, আমাদের অনেক শিক্ষার্থীও বাদ পড়ে গেছে, এটা ভাগ্যের লেখন, তোমার হাতে নাই। কারণ যখন দেখে প্রার্থী অনেক প্রচুর পরিমাণে গেছে, তখন ওই জেলার এসপি সাহেব দেখা যাচ্ছে বলে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, 5 ফিট 8 ইঞ্চি যারা আসো তারা লাইনে থাকো, প্রাথমিক অবস্থা তোমার যাও, কারণ এত প্রার্থী তো পরীক্ষা শেষ করা যাবে না। ঠিক আছে, আবার অনেক জেলাতে আমাদের শিক্ষার্থী 5 ফিট 6 ইঞ্চি নিয়ে চান্স পাইছে, 5 ফিট 6.5 ইঞ্চি 7 ইঞ্চি নিয়েও চান্স পাইছে, অনেকে 5 ফিট 8 ইঞ্চি নিয়েও বাদ পড়ে গেছে, কারণ সেই জেলাতে 5 ফিট 9 ইঞ্চি নিছে, 10 ইঞ্চি নিছে। ঠিক আছে, এমনও রেকর্ড আছে। সো এই মাঠে তোমার সাথে কি হবে, গত মাঠের মানে ব্যর্থতার কথা চিন্তা এই মাঠে আবেদনের সময় করা যাবে না। এই মাঠে নতুন ভাবে আবেদন করে নতুন ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে পরীক্ষার কেন্দ্রে। ঠিক আছে, মহিলা প্রার্থীদের উচ্চতা কত লাগবে? সাধারণ মহিলাদের 5 ফিট 4 ইঞ্চি, এবং যাদের কোঠা রয়েছে মুক্তিযোদ্ধা, তারপর ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের হচ্ছিল 5 ফিট 2 ইঞ্চি লাগবে। পুরুষ প্রার্থীদের বুকের মাপ 31 এবং 33 লাগবে। সেনাবাহিনীতে কত লাগে? 30 32। দেখছো, সেনাবাহিনীর থেকেও 1 ইঞ্চি বুকের মাপ বেশি চাইছে, স্বাভাবিক অবস্থা 31, নিঃশ্বাস ফুলায় এভাবে নিঃশ্বাস ফুলায় 33 নিতে হবে, 2 ইঞ্চি ফুলাতে হবে। তাহলে দেখছো, পুলিশ সেনাবাহিনীর থেকেও পুলিশের ফিজিক্যাল একটু কঠিন হচ্ছে। ঠিক আছে, চোখের দৃষ্টিশক্তি 6x6 হইতে হবে, 6x6 হইতে হবে, তারাই প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হবে। এসএসসি তে সর্বনিম্ন পয়েন্ট লাগবে কত? যে কোনো বিভাগ থেকে 2.50 আর কি, বুঝতে পারলাম? এখন এই যে অনলাইনে যে আবেদন শুরু হবে 1 অক্টোবর থেকে, অনেকে গত মাঠে আবেদন করেও কিন্তু এসএমএস পাইনি পরীক্ষার, এটার কারণটা কি? অনেকে জানতে চায় যে স্যার এটার কারণটা কি। আসলে এটার কারণ কয়েকটা বিষয় হতে পারে, এটা মনোযোগ দিয়ে শুনো। যারা আবেদন শুরু করবে 1 অক্টোবর থেকে, এই বিষয়গুলো একটু লক্ষ্য রেখে আবেদন করলে আমার মনে হয় তোমাদের এসএমএসটা বাতিল হবে না। প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে তোমরা অবশ্যই উত্তীর্ণ হতে পারবা। তুমি যেদিন আবেদন করবা সেদিন তোমার উচ্চতা এবং বয়স অনুযায়ী, ওই দিনের উচ্চতা এবং বয়স অনুযায়ী তোমার ওজনটা কত হবে, বিএমআই চার্ট অনুযায়ী তোমার ওজনটা ওখানে দিতে হবে আবেদনের সময়, বুঝতে পারছি? যারা একাডেমিতে আসো, বিএমআই চার্ট কিভাবে বের করতে হয় আর তোমরা না পারলে আমি করে দেবো, এখন করে তোমরা ওইটা হিসাব করে ওর কাছাকাছি বিএমআই চার্ট অনুযায়ী একটা ওজন দিয়ে দেবা। ঠিক আছে, যারা অনলাইনে স্টুডেন্ট দেখছো, বিএমআই চার্ট কিভাবে বের করতে হয় সেটার উপরে আমার টিউটোরিয়াল, আমাদের আইএসএসবি কোচিং নামে, এই সোলজার ট্রেনিং একাডেমি আইএসএসবি কোচিং নামে একটা
ইউটিউব চ্যানেল রয়েছে, ওই চ্যানেলে যাবা, গিয়ে সার্চ দিবা যে বিএমআই চার্ট কিভাবে বের করতে হয়, ওখানে সুন্দরভাবে আমি টিউটোরিয়াল করে দিছি, ওটা দেখেও তুমি ইনশাল্লাহ বের করতে পারবা। গেল। এর পাশাপাশি তোমার নাম, পিতার নাম, মার নাম, ভোটার আইডি কার্ড যদি থাকে ভালো কথা, ভোটার আইডি কার্ড এবং সার্টিফিকেট যেভাবে আছে ঠিক সেভাবেই লেখার চেষ্টা করো। অনেকের সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন ঠিক থাকে কিন্তু ভোটার আইডি কার্ড ভুল থাকে, আবার ভোটার আইডি কার্ড ঠিক থাকে, জন্ম নিবন্ধন এবং সার্টিফিকেট আলাদা থাকে, এগুলো করা যাবে না। আবার বাবার ভোটার আইডি কার্ডে এক নাম থাকে, তোমার সার্টিফিকেটে আরেক নাম থাকে, মার ভোটার আইডি কার্ডে এক নাম থাকে, তোমার জন্ম নিবন্ধনে আরেক নাম থাকে। এই ধরনের যদি ঘাপলা থাকে কোনো, তাহলে অনলাইনে আবেদন করাটা বৃথা হবে, কারণ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে তুমি বাদ পড়ে যেতে পারো। ঠিক আছে কি? সো রিমেম্বার, আবেদন করার সময় অবশ্যই তোমার ডকুমেন্টসের, তোমার বাবার নাম, নিজের নাম, মার নাম খুব সুন্দরভাবে সেম টু সেম হইতে হবে। ঠিক আছে? যাদের সেম টু সেম নাই তারা ইমিডিয়েটলি 15 অক্টোবরের মধ্যে যদি সংশোধন করা সম্ভব হয় জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড, ইমিডিয়েটলি যোগাযোগ করে তোমরা সংশোধন করে তারপর আবেদন করবা। বুঝতে পারছে কি? গেল। এছাড়া তোমার এডুকেশনাল যে ইনফরমেশন গুলো রয়েছে, এসএসসি, জেএসসি, যদি কেউ এইচএসসি পড়ে থাকো, এইচএসসি কত পয়েন্ট পেয়েছো, কোন বিভাগ থেকে পাস করছো, খুব ভালোভাবে দিবা। অনেকে বিভাগ দিতে ভুল করে, কারণ তুমি তো কম্পিউটার দোকানে যাচ্ছ, কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করছো, ভুল হলে তো তারে তুমি আর পিটাইতে পারবা না, পারবা? ভুল তো জায়গারও হতে পারে। বাট তথ্য সাবমিট করার আগে, পুলিশের অনলাইনে যখন আবেদন করবা, তথ্য সাবমিট করার আগে বারবার বলছি, 3-4 বার ভালোভাবে সময় নিয়ে, দরকার পড়লে কম্পিউটার ম্যানকে 50 টাকা বেশি দিয়ে বলবা যে আমি চেক করি, তারপর আপনি সাবমিট করেন। সাবমিট হয়ে গেলে আর সংশোধন করার সুযোগ থাকবে না। ঠিক আছে কি? আচ্ছা, এরপরে সাবমিট হয়ে যাওয়ার পরে তোমাদের কি করতে হবে, তোমাদের অপেক্ষা করতে হবে পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রিলিমিনারি স্ক্রিনিং ওয়েব টেস্ট হয়, বেজ একটা স্ক্রিনিং হয়, ওয়েব বেজ স্ক্রিনিং এ টিকে যাওয়ার পরে তোমরা এসএমএস পাবা। কারা এসএমএস পাবা? যাদের শারীরিক পরীক্ষা শুরু হবে কত তারিখ থেকে আমি বলে দেই, কিছু জেলা শারীরিক পরীক্ষা 25, 26 এবং 27 নভেম্বর শারীরিক পরীক্ষা কাদের শুরু হবে, মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াই, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি এবং খুলনা, এই জেলার শারীরিক পরীক্ষা মাপযোগ কাগজপত্র যাচাই পরীক্ষা শুরু হবে 25, 26 এবং 27 অক্টোবর। ঠিক আছে? যখন তুমি মাঠে যাওয়ার, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট পাস করার পরে মাঠে যাওয়ার একটা এডমিট কার্ড পাবা, শারীরিক পরীক্ষা পাস করার জন্য এডমিট কার্ড দেবে, কিন্তু ওইটা যখন পাবা তখন তুমি মাঠে যেতে পারবা। উইদাউট প্রিলিমিনারি স্ক্রিনিং এর যে এসএমএসটা, ওই এসএমএস ছাড়া তুমি ডাউনলোডও করতে পারবা না, পরীক্ষাও দিতে যেতে পারবা না। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে 29, 30 এবং 31 নভেম্বর যেসব জেলা শারীরিক পরীক্ষা শুরু হবে সেটা আমি বলে দিই, সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি এবং পটুয়াখালী, এইসব জেলার পরীক্ষা শুরু হবে শারীরিক 29, 30 এবং 31 অক্টোবর। ঠিক আছে? এরপরে 1, 2 এবং 3 নভেম্বর কোন জেলার পরীক্ষা শুরু হবে? 1, 2 এবং 3 জেলার 3 নভেম্বর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ এবং বান্দরবান জেলা পরীক্ষা, শারীরিক পরীক্ষা হবে 1, 2 এবং 3 নভেম্বর। 4, 5 এবং 6 নভেম্বর যেসব জেলার পরীক্ষা হবে, নোয়াখালী, বাঘেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর এবং বরিশাল জেলার 4, 5 এবং 6 নভেম্বর শারীরিক পরীক্ষা হবে। শারীরিক পরীক্ষা পুলিশে কয়টা ইভেন্ট হয়? 7টায়। পুরুষ এবং মহিলা প্রার্থীদেরকে কয়টা ইভেন্টে অংশগ্রহণ করতে হবে? 7টা ইভেন্টে অংশগ্রহণ করতে হবে। প্রথম পুরুষেরটা বলে দিই, পুরুষদের তোমার প্রথম দিনে কাগজপত্র যাচাই মাপযোগ হয়ে যাওয়ার পরে তোমাদের দ্বিতীয় দিনে ডাক দেবে, দ্বিতীয় দিনে প্রথম শারীরিক পরীক্ষাগুলো হয়, এরপরে তৃতীয় দিনে আর বাকি শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে? মোট 7টা শারীরিক পরীক্ষা।
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 28 সেকেন্ডে 200 মিটার দৌড় শেষ করতে হয়। কত সেকেন্ডে? 28 সেকেন্ডে 200 মিটার। মহিলাদের 200 মিটার সময় থাকবে 34 সেকেন্ড। 200 মিটার কত? 34 সেকেন্ড। যারা মহিলা প্রার্থী তোমরা ভালো করে শোনো। এরপরে পুরুষ প্রার্থীদের বুক ডাউন বা পুশ আপ 15টা দিতে হবে 35 সেকেন্ডে। কত সেকেন্ডে? 35 সেকেন্ড। পারো তো তোমরা নাকি? আচ্ছা, মহিলাদের 30 সেকেন্ডে 10 বার। 30 সেকেন্ডে কয়বার পুশ আপ দিতে হবে? 10 বার। পারবা তো তোমরা? এখানে সাউন্ড দেওয়া যাবে না, এটা মেয়েদের সেক্টর, তাই না? তোমরা তো পুরুষেরটা পারোই নাকি? আচ্ছা, এরপরে লং জাম্প হবে। কি হবে? লং জাম্প। লং জাম্প পুরুষ প্রার্থীদের হবে 10 ফিট। এখানে সুযোগ থাকবে পুরুষ প্রার্থীদের 3 বার। কয়বার? 3 বার। মহিলা প্রার্থীদের লং জাম্প হবে 6 ফিট, সুযোগ দিবে তারা কয়বার? 3 বার। 3 বার পর্যন্ত তোমাকে সুযোগ দিবে লং জাম্প কভার করার জন্য, ঠিক আছে? এরপরে হাই জাম্প পুরুষ প্রার্থীদের হবে 3.5 ফিট। কয় ফিট? মেয়েদের হবে 2.5 ফিট। মেয়েদের হবে 2.5 ফিট। তোমরা তো সেদিন মাঠে প্র্যাকটিস করছো না লং জাম্প, তো এখানেও সুযোগ দিবে তারা 3 বার। কয়বার? 3 বার। বাট আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ছাত্রদের জন্য সুযোগ সবসময় থাকবে 1 বার। একবারই যাতে তুমি কভার করতে পারো, ঠিক আছে? তুমি পাস করতে পারো। এই হচ্ছিল তোমার প্রথম দিনে শারীরিক পরীক্ষা। দ্বিতীয় দিনে কি হবে? দ্বিতীয় দিনে তোমার 1600 মিটার পুরুষ প্রার্থীদের 6.5 মিনিট। কত? 6.5 মিনিট। এটা অনেক কঠিন বিষয়, 200 মিটার আর 1600 মিটার। প্র্যাকটিস না থাকলে ম্যাক্সিমাম প্রার্থী এখান থেকে বাদ পড়ে যায়। বিগত বছরে যারা আসছিল আমাদের এখানে কোচিং করার জন্য পুরুষের জন্য, অনেক প্রার্থী মনে করে স্যার আমি তো খুবই ভালো দৌড় ঝাঁপ করতে পারি, খেলাধুলা করতে পারি, খেলাধুলায় মেডেল আছে। ওই মেডেল থাকা আর টাইমের মধ্যে শেষ করা এক জিনিস না, এটার জন্য তোমার অবশ্যই প্রিপারেশনের দরকার আছে। বুঝতে পারছি কি? আচ্ছা, মহিলা প্রার্থীদের 1000 মিটার দৌড়াতে হবে কত মিনিট? 6 মিনিট সময়। কত মিনিট? 6 মিনিট। ড্রাগিং পুরুষ প্রার্থীদের 150 পাউন্ড ওজনের টায়ার নিয়ে 30 ফিট দূরত্ব অতিক্রম করতে হবে। কয় ফিট? 30 ফিট। মহিলাদের 110 ফিট 110 পাউন্ড ওজন নিয়ে টায়ার নিয়ে দৌড়াতে হবে কয় ফিট? 20 ফিট। এছাড়া রোপিং পুরুষ প্রার্থীদের 12 ফিট অতিক্রম করতে হয়, মহিলাদের 8 ফিট অতিক্রম করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে। এই হচ্ছিল তোমার পুলিশের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের 7টা আইটেম। এই আইটেমের পর্যায়ক্রমে তুমি একটা আইটেম ফেল করলে পরেরটাতে যেতে পারবে না, পরেরটাতে ফেল করলে তার পরেরটা যেতে পারবে না, এইভাবে তোমাকে পর্যায়ক্রমে পাস করতে হবে। যারা বসে বসে চিন্তা করছো যে আমি পারবো, তুমি গিয়ে দেখবা কথাটা মিলাই নেবে আজকে। তোমরা যারা বসে আছো, যারা আবেদন করবে মাঠে গিয়ে তোমরা কথাটা মিলাই নিতে পারো, কারণ আমাদের তো একটা অভিজ্ঞতা আছে। শারীরিক মাপজোকে টিকার পরে যখন শারীরিক পরীক্ষা শুরু হয়, প্রথম দিন পরীক্ষাতে 3 ভাগ প্রার্থী বাদ। যদি 700 জন পরীক্ষা দেয় বা 500 জন পরীক্ষা দেয়, ওখানে 300 জন প্রথম দিনে বাদ হয়ে যায়। খুবই অল্প সংখ্যক টিকে যাবে 2 দিনের জন্য। বুঝতে পারছে কি? খুবই অল্প সংখ্যক। এরপরে 2 দিনের পরীক্ষা গিয়ে 1600 মিটারে অনেকে বাদ পড়ে যাবে। এটাই কঠিন পরীক্ষা। 1600 মিটার বাদ পড়ে গিয়ে শারীরিক পরীক্ষা সবকিছুতে বাদ পড়ে গিয়ে দেখবা পুরুষ প্রার্থী একটা জেলা থেকে 150 জন মাত্র, 200 জন, 250 জন, 300 জন, 350 জন এরকম পরীক্ষা দেয়, লিখিত পরীক্ষা। মাঠে গিয়ে দেখবা হাজার হাজার প্রার্থী গেছে, হাজার হাজার প্রার্থী গেছে মাঠে, সেখান থেকে মাত্র 200, 250, 300 জন, 400 জনের মধ্যে লিখিত পরীক্ষা দেয়। ওই লিখিত পরীক্ষা নিয়ে এখন একটু কথা বলি। শারীরিক তো বুঝে গেলাম, এখন লিখিত পরীক্ষা নিয়ে একটু বুঝাই, লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। তো লিখিত পরীক্ষাটা শুরু হবে কত তারিখ থেকে বলে দিই। প্রথম যে জেলাগুলো বলেছিলাম তাদের 12 নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরু হচ্ছে। এরপরে 17 নভেম্বর, 22 নভেম্বর এবং 27 নভেম্বর পর্যায়ক্রমে লিখিত পরীক্ষা বিভিন্ন জেলার অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য তোমাদেরকে 4টা বিষয়ের উপরে পড়তে হবে। কয়টা বিষয়? 4টা। তো তোমরা যারা বর্তমানে কোচিং করছো, তোমরা অলরেডি 4টা বিষয় শিখে ফেলছো। তোমাদের পুলিশের মডেল টেস্ট নিলে একটু পরে দেখবা যে তোমরা হাসতে খেলতে তোমরা এমনিতে 45-এর মধ্যে 30-35 পেয়ে যাচ্ছ, ঠিক আছে? লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে 4টা বিষয়। কয়টা বিষয়? 4টা বিষয়। 1 নম্বরে বাংলা। কি হবে? বাংলা। এরপরে ইংরেজি, তারপর ছিল গণিত, গণিত, তারপর ছিল সাধারণ জ্ঞান, ঠিক আছে? বাংলায় থাকবে
15, তারপর ইংরেজিতে থাকবে 15, গণিতে থাকবে 10, সাধারণ বিজ্ঞান অথবা জ্ঞান, সাধারণ জ্ঞান অথবা বিজ্ঞান দুইটাই তো সিমিলার। আচ্ছা এখানে থাকবে 5, এই হচ্ছিল টোটাল 45 নম্বরে তোমার লিখিত পরীক্ষা হবে। সময় থাকবে কত? 1 ঘন্টার। সময় থাকবে কত? 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট সময় থাকবে, ঠিক আছে। পুলিশের পরীক্ষাটা, লিখিত পরীক্ষাটা পুলিশের অনেক গুরুত্বপূর্ণ। যেমন তোমরা সেনাবাহিনীর জন্য রচনা আমরা কি বলছি, তুমি বাদ দাও, তোমার বাংলা রচনা লেখার দরকার নাই, কিন্তু তোমার পুলিশে রচনায় লিখতে হবে 5-6 পৃষ্ঠা, 5-6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা রচনায় লিখতে হবে। কারণ পুলিশে একটা বাধ্যতামূলক, সব জেলাতে রচনা আসবেই 100%। এরপরে বাগধারা অথবা এক কথায় প্রকাশ থেকে একটা আসবে, একটা আইটেম দেবে, বাগধারা অথবা এক কথায় প্রকাশ থেকে একটা আইটেম দেবে। এলো প্রশ্ন তো ক্লাসে। এরপরে সন্ধি বিচ্ছেদ আছে, ঠিক আছে। তারপর বাংলা দিল, সেটা আবার ইংলিশে ট্রান্সলেশন করতে হলো, বাংলা দিল সেটা ইংলিশে ট্রান্সলেশন করতে হলো, সেটা আসতে পারে, ঠিক আছে কি। এরপরে তোমার দরখাস্ত লেখা আসতে পারে, চিঠি লেখা আসতে পারে, বুঝাতে পারলাম? মোটামুটি এই বিষয়গুলোই লিখিত পরীক্ষায় এসে থাকে। এরপরে ইংলিশ একটা প্যারাগ্রাফ মাস্ট বি আসবেই কম্পালসারি 5 নম্বরের জন্য। তুমি সেনাবাহিনীতে প্যারাগ্রাফ না লিখলেও তুমি লিখিত পরীক্ষায় টিকতে পারবো, বাট পুলিশের প্যারাগ্রাফ তোমাকে অনেক ভালোভাবে লিখতে হবে, নাহলে তুমি পুলিশে টিকতে পারবে না। কেন পারবে না একটু পরে আমি বলে দেবো, যে পুলিশের লিখিত পরীক্ষাটা সহজ হয় তুলনামূলক, কিন্তু পাস করাটা অনেক কম্পিটিশন হবে, এটা পরে বলতেছি, এটা একটা টুইস্ট আছে, ঠিক আছে। তো ইংলিশ পরীক্ষায় বাধ্যতামূলক একটা প্যারাগ্রাফ আসবে 5 নম্বর, মনে রাখো। এরপরে তোমাদের প্রিপজিশন অথবা আর্টিকেল থেকে একটা আসবে, প্রিপজিশন অথবা আর্টিকেল থেকে একটা আসবে। ট্রান্সলেশন আসতে পারে, ভয়েস চেঞ্জ আসতে পারে, ঠিক আছে। এরপরে সুইটেবল ওয়ার্ড ইউজ করে তোমার ফিল ইন দা গ্যাপ পূরণ করা আসতে পারে। এইটি ইংলিশের সিলেবাস, আর কিছু নেই, বুঝাতে পারলাম? সহজ। গণিত মান নির্ণয়ের একটা অঙ্ক আসবে সব জেলাতে 100%। মান নির্ণয়ের অঙ্ক করছো তো ক্লাসে, সব জেলাতে একটা মান নির্ণয়ের অঙ্ক দিবে 5 নম্বর। এরপরে ঐকিক অথবা শতকরা থেকে একটা দিবে। এরপরে হচ্ছিল গড়ের অঙ্ক আসতে পারে, অনুপাতের অঙ্ক আসতে পারে, লাভ ক্ষতি অথবা উৎপাদক অথবা সরল, শেষ অঙ্কের সিলেবাস, আর কিছু নেই। এর মধ্যে থেকেই দুইটা প্রশ্ন তুমি কমন পাবা, অথবা তিনটা দিবে, বলবে দুইটা লিখুন, ঠিক আছে। আচ্ছা এরপরে সাধারণ বিজ্ঞান, এই সাধারণ বিজ্ঞানে কিছু তোমার সাধারণ জ্ঞান রিলেটেড কোশ্চেন দিবে, আবার কিছু জেনারেল সাধারণ বিজ্ঞান বিষয়ে কোশ্চেন দিবে। সাপোজ ধরো ভিটামিন সি পাওয়া যায় কোন ফলে বেশি, টক জাতীয় ফলে। এরপরে প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে, কাকে বলা হয়? কেঁচোকে। কাকে বলা হয়? কেঁচোকে বলা হয়, তাই না? আচ্ছা এরপরে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, কবে? এই জোরে বলো না, স্বাধীনতা দিবস 26শে মার্চ। বাংলাদেশের বিজয় দিবস কবে? ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। বাংলাদেশের পতাকা দিবস কবে? 2রা মার্চ। 2রা মার্চ, 2 মার্চ, এইরকম প্রশ্ন আসবে, ঠিক আছে কি। আচ্ছা এখন কথা, লিখিত পরীক্ষায় কত পাইলে তোমরা উত্তীর্ণ হবে, লিখিত পরীক্ষা কত পাইলে উত্তীর্ণ হবে। এখন এই যে যারা কোঠাধারী প্রার্থী, কোঠা যারা কোঠা নিয়ে যাচ্ছে, আর যারা কোঠা নাই তাদেরই তো সংখ্যা বেশি, যাদের কোঠা নেই তাদেরই সংখ্যাটা বেশি। যাদের কোঠা নেই তাদেরকে টার্গেট রাখতে হবে, টার্গেট রাখতে হবে, লিসেন মাইন্ডেড, 42+ নাম্বার, 42+ নাম্বার তোমাকে টার্গেট করতে হবে, যে 42 আমাকে পেতেই হবে। 41 পেলেও অনেক জেলাতে লিখিত পরীক্ষার সাধারণ প্রার্থী গত সার্কুলারে চান্স হয় নাই, অনেক জেলাতে 43 পেয়েও হয় নাই, 44 লাগছে, 45-এ 45 লাগছে, খুবই কম্পিটিশন হবে লিখিত পরীক্ষায়, বুঝতে পারছি। লিখিত পরীক্ষার জন্য পুলিশে খুব ভালোভাবে পড়তে হবে, আর যাদের কোঠা আছে তাদের 35+ পাইলেই লিখিত পরীক্ষা পাস করে দিস, মুক্তিযুদ্ধ কোঠা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা, হ্যাঁ যাদের কোঠা আছে তাদের 35 পাইলে পাস করে দিছে, বুঝতে পারছি। তবে আবার মনে করেও না যে কোটার সাথে তোমাকে মিক্সার করবে, তুমি আলাদা ধাঁচের হবা, কোটাধারী আলাদা গণনার মধ্যে আসবা, ঠিক আছে। এইটাই
লিখিত পরীক্ষা পাস হয়ে যাওয়ার পরে তারপর তোমাদের ভাইবা এবং মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা কবে থেকে শুরু হবে? 19 নভেম্বর থেকে শুরু হবে। এরপরে 24 নভেম্বর আছে, 29 নভেম্বর আছে এবং 4 ডিসেম্বর আছে ভাইবা এবং মনস্তাত্ত্বিক। ভাইবা পরীক্ষা কিভাবে দিতে হয় তোমরা তো শিখছো। ভাইবা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় পুলিশ কনস্টেবল পদে নাম্বার থাকবে 15। কত? 15 নাম্বার। ঠিক আছে, ভাইবা খুবই ইম্পর্টেন্ট পুলিশের জন্য। লিখিত পরীক্ষা যদি তোমার জেলা থেকে 100-150 জন টিকে, ওখান থেকে অর্ধেকে ভাইবাতে বাদ পড়ে যাবে, অর্ধেকে বাদ পড়ে যাবে। তোমার জেলা থেকে যদি 150 জন লোক যদি নেয়, 30-40টা, 42টা, 50টা, 60টা, 70টা, তার মধ্যে ওরা 150-র উপরে 1500-200 এরকম লিখিত পরীক্ষায় টিকাবে। বুঝতে পারছো কি? টিকানোর পরে ভাইবা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় পুলিশে এতটাই ইম্পর্টেন্ট, এখান থেকে দেখবা অর্ধেক প্রার্থী বাদ হয়ে গেছে। কিছু প্রার্থী ওয়েটিং এ রেখে দেয় অল্প সংখ্যক 10-15টা, আর ম্যাক্সিমাম প্রার্থী বাদ পড়ে যায়। যারা খুব ভালোভাবে ভাইবাটা ফেস করতে পারবা, ভাইবাটা দিতে পারবা, ভাইবাতে 15-র মধ্যে সর্বোচ্চ নাম্বার তুলতে পারবা, তারাই পুলিশ কনস্টেবল হিসেবে ফাইনালি তোমরা মনোনীত হতে পারবা আফটার ক্লিয়ারেন্স দা পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশনের পরে তোমরা পুলিশ হিসেবে মনোনীত হতে পারবা। ঠিক আছে, আবার এই যে মনোনীত হলো, হয়ে যাওয়ার পরে তোমাদের ফাইনাল মেডিকেল হবে। কিন্তু ফাইনাল মেডিকেলের জন্য তোমাদেরকে একটা ডেট জানানো হবে, তারপর ওই জেলা থেকে ঢাকা পুলিশ হসপিটালে নিয়ে যাবে অথবা আশেপাশের জেলার পুলিশ হসপিটালে সবাইকে নিয়ে যাবে গাড়িতে করে। নিয়ে গিয়ে তোমার ব্লাড টেস্ট, চেস্ট, ইউরিন টেস্ট, বিভিন্ন টেস্ট তারা করে ফেলবে। এই ফাইনাল মেডিকেলে যদি কারো সমস্যা থাকে, সে বাদ পড়ে যাবে, যে ওয়েটিং এ ছিল তাকে আবার ডাক দিয়ে মেডিকেলে পাঠাবে। বুঝতে পারছি? এইভাবে একজন পুলিশ কনস্টেবল বাংলাদেশ পুলিশ নিয়োগ করে থাকে। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে, স্যার পুলিশে চাকরি নিতে টাকা লাগে, ঘুষ লাগে, লোক লাগে, কত কি শোনা যায়, আমার তো স্যার এগুলো কিছুই নাই, কি বলবেন? হইতে পারে না এমন প্রশ্ন, এগুলোই বেশি শোনা যায়। কিন্তু যখন থেকে পুলিশের পরীক্ষাটা আধুনিকায়ন করা হলো, 2001 সালের দিক থেকে পুলিশের পরীক্ষার সিস্টেমটা যখন চেঞ্জ করে দেওয়া হলো, তখন থেকে এখন পর্যন্ত পুলিশের 95% পরীক্ষায় তোমার ফেয়ার হয়, এখানে কোনো দুর্নীতির কিছু নাই। কারণ তুমি ফিজিক্যালে ফেল করলে তোমার স্পিকে দৌড়াই দিবে, তুমি পুলিশ সন্তান কোঠা নিয়ে গেছো, মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে গেছো, কোনো খাতির নাই, ফিজিক্যাল পরীক্ষা কারো মাপ নাই। ফিজিক্যাল পরীক্ষায় ওই জেলার এসপি, ডিআইজি, অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা সবাই থেকে তোমার শারীরিক পরীক্ষা পর্যবেক্ষণ করবে। তুমি ফিজিক্যালে ফেল করলা, ওদিকে তুমি ঘুষ দিয়া লোক ধরিয়া তুমি চাকরি নিতে গেলা, তাহলে কি আর হবে? হ্যাঁ, তোমার শারীরিক পরীক্ষা কে দৌড়াই দেবে? কোনো কনস্টেবল দৌড়াবে নাকি? নাকি মাঠে তোমার ভাড়া করার লোক গিয়ে দৌড়াবে? হ্যাঁ, তোমার তোমাকে দৌড়াতে হবে। এখন তুমি যদি শারীরিক প্রস্তুতি না নিয়ে, শারীরিক সক্ষমতা না বাড়ায়, নিজের দুর্বলতা যদি প্রকাশ করো একজন দালাল ধরার মাধ্যমে, তাহলে এটা তোমারই ব্যর্থতা। তোমাকে বারবার সতর্ক করার পরে, বারবার সচেতন করার পরে, পুলিশ হেডকোয়ার্টার থেকে পরীক্ষা এত আধুনিকায়ন করার পরেও যদি তুমি না বুঝো, বোকার মতো কাজ করো, দালাল ধরে টাকা দিয়ে চাকরি নিতে যাও, তাহলে তো তুমি তো মারা খাবা। সরি ফর লাভ ল্যাঙ্গুয়েজ, তোমারই ক্ষতি হবে, সর্বনাশ হবে না? এগুলো ধরে কোনো চাকরি হবে না। পুলিশে সুপারিশ বন্ধ হয়ে গেছে আমার জানা মতে। গত 2024 জানুয়ারি ফেব্রুয়ারি সার্কুলারে আমাদের একাডেমি থেকে প্রায় 36 জনের মতো শিক্ষার্থী পুলিশ কনস্টেবলে ফাইনালি মনোনীত হয়েছে, চাকরি পাইছে ফাইনালি। লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা পর্যন্ত পাস করছিল প্রায় 70 জনের উপরে, প্রায় 70 জনের উপরে লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা পাস করছিল। তারপরে কেউ ভেরিফিকেশনে বাদ করছে, অনেক ছেলেই ভেরিফিকেশনে বাদ করছে। এটা নিয়েও আমি পরবর্তীতে একটা কথা বলবো, আলোচনা করব, এখন বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, তো ভেরিফিকেশনে বাদ পড়ে গেছে। ভেরিফিকেশনটাও অনেক ইম্পর্টেন্ট বিষয়, সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়, তোমাকে সৎ হইতে হবে, নিষ্ঠা হইতে হবে, পরিশ্রমী হইতে হবে, সাহসী হইতে হবে, ঠিক আছে, দেশপ্রেমিক হইতে হবে।
তাহলে তুমি পুলিশে যোগদান করতে সক্ষম হবা, কারণ তোমার শারীরিক পরীক্ষা তোমাকে তুমি ছাড়া কেউ দিয়ে দেবে না। 1600 মিটার তোমাকে দৌড়াইতে হবে। এসপি দাঁড়ায় আছে এইভাবে, এসপি সাহেব দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, 1600 কজন দিচ্ছে, টাইম দেখতেছে, একজন 2-4 সেকেন্ড লেট হয়েছে, আউট, সময়ের মধ্যে ফিতা উঠে যাবে। দেখবা যে সময়ের পরে 1 সেকেন্ড পরে যদি কেউ ফিতা এসে টাচ করে, ওর বাবার ক্ষমতা নাই যে সে পরবর্তী পরীক্ষা দিতে পারবে শারীরিকে। বুঝতে পারছো কি? 200 মিটারে একদম টাইম টু টাইম এসপি সাহেব ঘড়ি কাটা মিলায় সামনে দাঁড়ায় থাকবে যে কে সময়ের মধ্যে আসতেছে, 28 সেকেন্ড ফিরা তুলতে বলবে। যারা পাস করছে 28 সেকেন্ডে ফিরা তাস পাস, বাকিরা সবাই আউট। ঠিক এইভাবে শারীরিক পরীক্ষাগুলো হয়। শুধু এটাই না, যখন লিখিত পরীক্ষা হবে দেখবা এসপি সাহেব নিজেই একটা রুমে, বিশাল হল রুমে একাই কাটবে, কাউকে লাগে না। একটা রুমে যদি 200-300 জন পরীক্ষার্থী থাকে দেখবা সে একাই কাট দিচ্ছে, কাউকে দরকার নেই। পরীক্ষা শেষ হবে সে নিজে খাতা সিল করবে, খাতা প্যাক করবে, তারপর চলো সে রুম থেকে বের হবে। তো পুলিশ অনেক সৎ হয়ে গেছে, ঠিক আছে কি? সৎ মনোভাব নিয়ে পুলিশে পরীক্ষা দিতে যাও, প্রস্তুতি নিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে যাও, ইনশাল্লাহ তুমি সফলতা অর্জন করতে পারবা, সক্ষম হবা। সফলতা অর্জন করার জন্য অবশ্যই একটা সঠিক গাইডলাইন দরকার, দিক নির্দেশনা দরকার, সঠিক একটা প্র্যাকটিস দরকার, তাছাড়া কোনোভাবেই লক্ষ্য অর্জন করা সম্ভব না। আমাদের অক্টোবরের 1 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে পুলিশ কনস্টেবল পদের জন্য। যারা মনে করছো 15 দিন 20 দিন অথবা 1 মাসের কোর্সে ইনশাল্লাহ চলে আসতে পারো। আর পুলিশের জন্য আমরা যেভাবে প্রস্তুতি করাই, বাংলাদেশের এইভাবে একটা অন্য কোনো জায়গায় প্রস্তুতি হয় কিনা আমার জানা নাই, এবং একটা ছেলে এত বেশি প্রস্তুতি নেয় কিনা সেটাও আমার জানা নাই, কারণ আমরা যেভাবে প্রস্তুতি করাই এগুলো তুমি আমাদের ফেসবুক অথবা ইউটিউবে চ্যানেলের বিগত ভিডিওগুলো দেখলেই তুমি বুঝতে পারবা যে এখানে কিভাবে অধিক থেকে অধিকতর প্রস্তুতিগুলো করানো হচ্ছে। তো যারা আসতে চাও ইনশাল্লাহ আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবা, আসলে অবশ্যই তোমাদের উপকার হবে। না অপকার হবে? উপকার হবে। সবাই ভালো থাকবা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা। আসসালামু আলাইকুম। বুঝতে পারছো তো বাবা?